তোমার বেড়াতে যাওয়ার টিকিটগুলো কোথায় রেখেছো আগে আমাকে একটু দেখাও তো। সেগুলো দেখে আমি আমার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করি। ওটা কি? ওটা কই? কিছু না তো, কিছু না। দিদিভাই তুমি বলছি না কি গিফট দেবে আমাকে, দাও। দিয়া, এত ভয় পাচ্ছ কেন? তোমার ঘরে যে ব্যাডমিন্টন র্যাকেট রয়েছে এটা আমি কাউকে বলবো না, চিন্তা নেই। দিদিভাই, সেই বিশ্বাস আমার তোমার উপর আছে। আসলে থাক না দিয়া, কোনটা আসল কোনটা নকল নাই বা জানলাম, এটুকু আমি জানি যে এটা তোমার আর আর্যদার একান্ত ব্যক্তিগত একটা জায়গা, এটা তোমাদের মধ্যে থাক না। তৃতীয় কোনো ব্যক্তিকে জবাবদিহি করার কোনো দরকার নেই। যাই হোক, সব কথা ছাড়ো, তুমি এদিকে এসো, এসো এসো, তোমার উপহার দেবে নাও। কিন্তু এর মধ্যে কি আছে? নিজে খুলে দেখো। দিদি ভাই, আমি এসব দিয়া, তুমি কিন্তু এখন আর আর্যদার শুধুমাত্র ছাত্রী নও। দিয়া, আর্যদা তোমাকে নিয়ে হানিমুনে যেতে রাজি হয়েছে, এর মানেটা বুঝতে পারছো তো? শোনো, ওখানে গিয়ে বাড়ির সকলের থেকে দূরে গিয়ে, সমস্ত জটিলতা থেকে দূরে গিয়ে শুধুমাত্র তুমি আর আর্যদা একান্তে সময় কাটি। এই সময়টা কিন্তু সারাটা জীবন তোমাদের সাথে থাকবে, ভবিষ্যতে তোমাদেরকে একসাথে চলার অনুপ্রেরণা দেবে। নিজের বরের সঙ্গে বনিবনা হয় না, অন্যকে এসেছে জ্ঞান দিতে। আরেকটা কথা দিয়া, ওখানে গিয়ে অন্য কোনো কথা ভাববে না, লজ্জা পাবে না, নিজের ভালোবাসার মানুষের কাছে নিজেকে সঁপে দিও। দিদি ভাই, দিয়া, ওই সময়ের মাধুর্যকে না হারিয়ে যেতে দিও না। আর্যদা কিন্তু ভীষণ লাজুক, আর্যদা কিন্তু মুখ ফুটে তোমাকে কিচ্ছুটি বলবে না। তোমাকে আর্যদার মনের কথা বুঝে নিতে হবে, আর আমি জানি তুমি সেটা পারবে। ঠিক আছে, অনেক লজ্জা পেয়েছো, অনেকক্ষণ অনেক কথা হয়েছে, এবার কাজ করো তো, এটাকে নাও, নিয়ে শিগগিরই তোমার হ্যান্ডব্যাগে ভরে নাও, শিগগিরই নাও, চল। আরে যাও, দেখেছো আমি তো যে কারণে এসেছি সেই কাজটাই করতে ভুলে গেছি। আরে তোমার টিকিটটা দেখাও দিয়া। ও হ্যাঁ, টিকিটটা কোথায়? এই যে টিকিটটা। হ্যাঁ, এই খামটাই তোমাদের নিখিল দিয়েছিল তো? ঠিক আছে, এবার আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে নিজের হ্যান্ডব্যাগে এই টিকিটটাকে ভরে নাও, যাও, দেরি করো না। ফুর্তি আর প্রাণে ধরছে না, তোমার এই এত ফুর্তি আমি বার করছি দিয়ে। যতই তুমি টিকিটের খাম ব্যাগে ভরো, আসল টিকিট তো এখন আমার কাছে। তোমার ব্যাগে যেটা আছে সেটা তো হাওড়া থেকে চন্দননগর যাওয়ার টিকিট। তোমার আর কেরালা যাওয়া হলো না, যাও যাও, হানিমুন যা না হয় চন্দননগরে সেরে এসো।